আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই হবি বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি সায়ন সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে আজকে আমি কিছু গাছ কিনছি যেগুলো নিয়ে ভিডিওটা করা। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই কিছুক্ষণ আগে নিয়ে আসছি, এখন বন্ধু প্যাকিং খুলি নেই, এখন আপনাদের সামনেই খুলে আপনাদের গাছগুলো দেখাবো। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন কার কার গাছ পছন্দ, কমেন্টে জানাবেন, এবং আমার যে গাছগুলা এগুলোর নাম যারা যারা জানেন অবশ্যই নাম জানাবেন কমেন্টে। এবং হচ্ছে এগুলার আমি যে প্রাইসে কিনছি প্রাইসটা ঠিক আছে কিনা, যারা গাছ সম্বন্ধে ধারণা আছে বা ধারণা জানেন, সো তারা অবশ্যই জানাবেন যে প্রাইসটা আমার ঠিক আছে কিনা। বন্ধুরা, আমি গাছগুলোর সম্পূর্ণ প্যাকিং খুলে ফেলছি, এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন গাছ লাভার যারা আছেন অবশ্যই তারা চিনেন। আর সো যাদের অভিজ্ঞতা আছে গাছগুলো সম্বন্ধে কিছু ইনফরমেশন অবশ্যই আমাকে দিবেন। আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে এই গাছটা স্নেক প্লান্ট, আর এটা হচ্ছে মুনক্যাকটাস। মুনক্যাকটাসটা আমার বিশেষ করে অনেক ভালো লাগে, অনেক দিন ধরে কিনবো করে কেনা হচ্ছিলো না, তবে আজকে নার্সারিতে গেছিলাম, দেখার পরে ভালো লাগলো, তো একটা নিয়ে আসছি। সো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাকুলেন্ট, অনেকেই চিনেন হয়তো। সো আমি অবশ্য নাম জানি না, তবে ইউটিউবে অনেকটা দেখা, তারপরে যতটুক জানতে পারছি এটা হচ্ছে স্নেক প্লান্ট, এটা মুনক্যাকটাস, এটা হচ্ছে সাকুলেন্ট। নামগুলো যদি জেনুইন থাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন, যারা গাছ লাভার আছেন বা গাছ সম্বন্ধে যাদের ধারণা আছে অবশ্যই আমাকে জানাবেন। সো বন্ধুরা, এই গাছগুলো আমি কিনছি হচ্ছে এখানে যে সাকুলেন্টটা আছে এইটা নিচে চারশো টাকা, আর এখানে এখানে যে মুনক্যাকটাস আছে এটা নিচে 350 টাকা, আর এখানে যে স্নেক প্লান্ট আছে এটা নিচে হচ্ছে 300 টাকা। সো টোটাল নিচে 1050 টাকা, সেখানে কিছু ডিসকাউন্ট করে 1020 টাকা রাখছে। সো এখানে যে প্রাইসগুলা নেওয়া হয়েছে এগুলা কি এক্স্যাক্ট ঠিক আছে কি না, বা প্রাইসটা বেশি হয়েছে কি না, এটা অবশ্যই আমাকে জানাবেন যে প্রাইস ঠিক আছে কি না বা বেশি হয়েছে কি না। অবশ্য আমি ছোটোবেলা থেকেই বিশেষ করে গাছ, তারপরে পশু পাখি এগুলোর প্রতি অনেকটা মানে আকৃষ্ট, আর এগুলো মানে আমার মানে এগুলো দেখলেই আমার কিনতে মনে চায়, যেমন গাছ হোক বা পশু পাখি যাই হোক না কেন এগুলোর প্রতি একটা নেশার মতো আমার ছোটোবেলা থেকেই কাজ করে। সো ছোটোবেলা আমি কখনো যদি আমার সামনে গাছ পড়তো, গাছ ফুল গাছ বিশেষ করে বেশি কিনতাম, তারপরে হচ্ছে কোনো পাখি টাখি পাইলে পাখি পালতাম অনেক সময় ছোটোবেলায়। সো বড় হওয়ার পরে এখন তো আনকমন পেটস আমার কাছে বেশি ভালো লাগে, যেগুলা রেয়ার, সচরাচর খুব দেখা যায় না। এখন যেমন সচরাচর যত পেটস আছে যেগুলো নর্মালি সব জায়গাতে পাওয়া যায় এই সব পেটস ভালো লাগে, তবে পারমানেন্ট পালার জন্য বা আনকমন কিছু কালেকশনের জন্য আনকমন পেটস আমার বেশি ভালো লাগে বা নেশার মতো এখন হয়ে গেছে। দেখা যায় এখন একটা পেটস থাকলে আমার নতুন আরেকটা পেটস কালেকশন করার চেষ্টা করি সবসময়। সো আমার গাছটাও ঠিক সেই রকমের নেশার মতো হয়ে গেছে। সো অলরেডি শুরু করছি অল্প অল্প করে, আমার টোটাল 7 জুড়ে গাছ আছে, যেমন এখানে একটা কাগজ ফুল গাছ বা বাগান বিলাস, তারপরে এখানেও একটা ফুল গাছ আছে, টোটালি 7 আমার গাছ আছে, অল্প অল্প করে অনেক গাছ আছে। সো আমার সাথে গাছ দিয়া এক কথায় ভরা, তবে সামনে ছোটোখাটো একটা ড্রাগন বাগান করার ইচ্ছা আছে, সো এটাও ইন ফিউচার খুব তাড়াতাড়ি কাজ শুরু করব। সো এখানে আপনারা যে গাছ তিনটা দেখতে পাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন যে এর প্রাইস রেঞ্জ ঠিক আছে কি না। আর এই যে সাকুলেন্ট অনেক ছোট, কিন্তু হাতের ভিতরে টপটা চলে আসে, হয়তো টপটা 3 ইঞ্চির মতো হবে। আর এখানে যে মুনক্যাকটাস এটা মেবি 2 ইঞ্চি হইতে পারে আমার যতটুকু মনে হয় টপটা, আর অনেক ছোট, বেশি বড় না, হাতের ভিতরে চলে আসে। শুধুমাত্র স্নেক প্লান্টটা একটু বড়, টপটা হয়তো 5 ইঞ্চি টপ। সো এখানে প্রাইসটা টোটাল 1020 টাকা রাখছে। সো প্রাইসটা যদি ঠিক থাকে অবশ্যই আমাকে জানাবেন, আর ইন ফিউচার আমি আরও এই বিশেষ করে মুনক্যাকটাস এবং সাকুলেন্টের আরও অনেক কালেকশন করার ইচ্ছা আছে, কারণ এগুলা বিশেষ করে অনেক ভালো লাগে আমার কাছে, যেমন সাকুলেন্ট সম্পূর্ণ ফুলের মতো লাগে, আর হচ্ছে মুনক্যাকটাসটা তো একেবারেই বলা যায় যে জীবন্ত একটা ফুল।
দেখতে অনেকটা প্লাস্টিকের মতো লাগে, তারপরও এটা কিন্তু জীবন্ত গাছ। তো যে কারণে আমার এটা আনকমন লাগছে, আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগে। সো এটার অনেকটা ভ্যারাইটি বা অনেক কালেকশন করার ইচ্ছা আছে আমার। সো আপনারা অবশ্যই জানাবেন এগুলা কোথায় এর থেকে আরও কম প্রাইসে পাওয়া যাবে বা পাইকারি রেটে পাওয়া যাবে। যেমন এটা যে প্রাইসে আনছি এর থেকে 50% প্রাইসে হইতে পারে বা এর থেকে অনেকটা কমে পাওয়া যাইতে পারে, এটাও একটু ডিটেলস অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এগুলা কোথায় পাওয়া যাইতে পারে ঢাকার ভিতরে বা ঢাকার আশেপাশে কোথায় কম দামে পাওয়া যাইতে পারে অবশ্যই আমাকে ডিটেলস দিবেন, তাহলে আমি নেক্সট সেইখানে গিয়া এই গাছগুলা কালেক্ট করব। বিশেষ করে আমার সবথেকে বেশি ভালো লাগে ইনডোর প্লান্টস, কারণ ইনডোর প্লান্টস ঘরের ভিতরে যে কোনো জায়গায় রাখা যায় আর ঘরের সৌন্দর্য বাড়ে ইনডোর প্লান্টসে। সো যে কারণে ইনডোর প্লান্টস করার একটু বেশি করার আগ্রহ হচ্ছে। আর সামনে আমার ইচ্ছা আছে লাকি ব্যাম্বো, তারপর আরও আনকমন কিছু ইনডোর প্লান্টস কালেক্ট করব। সো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো বন্ধুরা ভালো থাকবেন।